খুব ভালো আছো আর আমি বিন্দাস আছি। আর আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো, সঙ্গে মনসা পুজো। সবাইকে বিশ্বকর্মা পুজোর আর মনসা পুজোর অনেক অনেক শুভেচ্ছা। আবার অনেকদিন পর আমি আজকে ডেইলি ব্লগ শেয়ার করবো, সারাদিনে কি কি করছি টুকটাক সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো। আর আমি উঠেছি একটু আগে, একবার চা খাওয়া হয়েছে, এবার আরেকবার চা করতে যাচ্ছি। মেয়ে এখনো ওঠেনি, এখনো ঘুমাচ্ছে। আমি সব ঘরগুলো একটু ঝাড়ু দিয়ে দিলাম, এরপর যে কাকিমা আছে মুছবে। আর মেয়ে দেখো বিছানার কোথার থেকে কোথায় চলে এসছে। চলো এবার তাহলে চা খাই আর একবার, তারপরে বাকি কাজকর্ম শুরু করবো। আর মা এখন কাটছে সবজি। চা খেয়ে স্নান করে নিলাম, এবার এসছি রান্না করতে। সকালের খাবার বানাচ্ছি, তরকারি আমাদের ভীষণ ফেভারিট, অনেকেরই ফেভারিট হয়তো হবে বা অনেকেরই বেগুনি টেগুনি ফেভারিট হয়তো। কুমড়ো তরকারি আমার মেয়ে খুব ভালোবাসে খেতে। চলো করে নিই সব কিছু। মা সব সবজি কেটে দিয়েছে, তখন তো দেখালাম মা সবজি কাটছে। আর আজকে মনসা পুজো, পাড়ায় একটা বাড়িতে পুজো হয়, ওখানে পুজো দিতে যাব, তখন আবার তোমাদেরকে দেখাবো। মেয়ে সকালবেলাতেই ড্রয়িং করতে বসেছে, ড্রয়িং করা বাদ দিয়ে কলা খাচ্ছে। কালকে 2 ঘন্টা ধরে শুধু এইটা ড্র করেছে আর কালার করেছে। দেখো কেমন হয়েছে জানিও। ঠিক আছে, আবার পরে কথা হচ্ছে। টাটা করে দাও সানা, টাটা। সকালে মুড়ি খাবার পরে আবারও একবার চা বসিয়ে দিয়েছি। চা তো যেন সারাদিনে অনেকবার খাই, সারাদিনে সত্যি 3-4 বার চা না হলে আমার হয় না। মানে যেদিন থেকে আমার চায়ের নেশা হয়েছে, চা করে নিই। আর এদিকেও রান্না চলছে, চা রেডি হয়ে গেল, এবার সবাই মিলে খেয়ে নিই চা। আর তখন বলেছিলাম একটা বাড়িতে পুজো দিতে যাব, তো ওই বাড়িতে পুজো দিতে এসেছি পাড়াতেই। দেখো কত সুন্দর সাজিয়েছে বাড়িটা, তাই তোমাদেরকে একটু দেখালাম। এটা একদম বাড়ির পাশেই, আর গাড়ি সাইকেল বাইকগুলো কি সুন্দরভাবে সাজিয়েছে। দেখো এটা আরেকটা গেট ওদের বাড়ি ঢোকার, কলা গাছ, গাঁদা ফুল, দারুণ লাগে দেখতে। আর এই যে এখানে মনসা পুজো হবে, পুজোর সব জোগাড় হয়ে গেছে, সবাই পুজো দিয়ে গেছে, আর আমরা পুজো দিতে এসেছি। পুজোর টাইমে আসা হয় না, মেয়ে আসে বাবা আসে, বাট আমাদের আর পুজোর টাইমে আসা হয় না, আমরা সকালে পুজো দিয়ে চলে যাই। সব পুজো দেওয়া হয়েছে, দাঁড়িয়ে আছি। আর পুচকুটা দেখো কিভাবে প্রণাম করছে ঠাকুরকে। আর এই পুজো দিতে আসবো বলে শাড়ি পরেছি, শাড়ি পরে আমার অবস্থা দেখো, ওই কিছুক্ষণের জন্য পুরো ঘেমে গেছি। আর বাড়ি চলে এসেছি, এসে রান্না করছি। এটা ফুলকপি আলুর তরকারি হচ্ছে, আলু সিদ্ধ করেই নিয়েছিলাম আগের থেকে, আর মশলাটা হচ্ছে। তো তোমরা দেখতে থাকো, এখন আর কিছু বলছি না, রান্নাটা কমপ্লিট করে নিই। ফুলকপির তরকারি রেডি, আর কি কি করেছি দেখাই তোমাদের। আর করেছি মাছের মাথা দিয়ে আর কুমড়ো আলু দিয়ে, দেখো টক, সঙ্গে করেছি বেগুন ভাজা। আর এরপর চিকেনটা হবে, তো চিকেনটা চাপিয়ে দিলাম। লাঞ্চ টাইমের কোনো কিছু আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর এখন বিকালবেলা, বিকালবেলা একটু আমাদের মন্দিরে ঘুরতে এসেছি। আর এই দেখো আমাদের ক্ষীরদিঘিতে কত মাছ, আর মাছগুলো যেহেতু ধরা হয় না তার জন্য অনেক বড় হয়ে গেছে, আর মাছও অনেক বেশি হয়েছে। আর যারা ঘুরতে আসে, মন্দির দেখতে আসে, মাছ দেখতে আসে, তারা সঙ্গে বিস্কিট নিয়ে আসে, মাছগুলো খুব খায় ভালো, আমরাও নিয়ে আসি, বাট আজকে আর নিয়ে আসা হয়নি। নিয়ে আসলে ভালো, তোমাদের সঙ্গে শেয়ার করা যেত, তোমাদেরকে দেখানো যেত কীভাবে মাছগুলো বিস্কিট খাচ্ছে। আর আমরা প্রায় বিকালে
মন্দিরে ঘুরতে আসি, আর এত সুন্দর পরিবেশ যে এসে আর যেতে ইচ্ছা করে না। আর দিঘিটাও অনেক বড় দেখো, আর এখন সূর্য অস্ত যাচ্ছে তো দেখতে খুবই সুন্দর লাগছে। ঠান্ডা ওয়েদার আছে বলে কুকুরটাও কি সুন্দর শান্তিতে ঘুমাচ্ছে দেখো। অনেকেই বিকালবেলা এখানে ঘুরতে আসে, আজকে আর সেভাবে কেউ আসেনি দেখছি, শুধু আমরাই এসছি। আর এখানে এলে সত্যি আর বাড়ি যেতে ইচ্ছা করে না, এত ভালো লাগে। আমরা তো সেই সন্ধ্যের পর বাড়ি যাই। আর এখানে এই একটা বেলগাছের নিচে ছোট্ট শিবের মূর্তি আছে, এখানেও নতুন কাজ হচ্ছে। আর এই শিবের মন্দির, এখানেও সব কাজকর্ম চলছে, এখন পুরো মন্দিরটাতেই কাজকর্ম হচ্ছে। আর এত শান্ত পরিবেশ আর এত ঠান্ডা জায়গাটা যে বাড়ি যেতে ইচ্ছা করে না আমাদের। আর আমি যেহেতু থাকি না, তো যখনই বাড়ি আসি এসেই বিকালবেলায় আগে এখানে ঘুরে যাই, তারপরে গিয়ে আবার গল্প করি। আগের ভিডিওতে তো তোমরা দেখেছো অনেকবার মন্দিরটা, এই যে সাদা জায়গাটা দেখতে পাচ্ছো, ছোট্ট ঘর মতো করা আছে, এখানে পুজোর সময় পুজো হয়। আর একেবারে চলে এলাম এক ডিনারের টাইমে, তো সবার অল্প করে ভাত আর লুচি নিয়েছে, বাবা পুরোটাই ভাত আর চিকেন নিয়েছে, সকালে যেটা রান্না করেছিলাম।